নমস্কার বন্ধুরা, ধর্মশাস্ত্রের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালটা কেমন কাটবে সেই সম্পর্কে। বন্ধুরা, এই ভিডিওতে যে রাশিফলের কথা বলা হবে এটা 100% সঠিক এবং নির্ভুল রাশিফল, এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা করতে পারেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আর এমনই সব রাশিফল সম্পর্কিত ভিডিও সবার প্রথমে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মীন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি এবং এটি জলের উপাদানকে প্রতিনিধিত্ব করে। মীন রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর শনি চন্দ্র রাশির সাপেক্ষে আপনার দ্বাদশভাবে অবস্থান করতে চলেছে এবং এটি সাড়ে সাতির প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত দিচ্ছে। মানে এখান থেকে আপনার শনি সাড়ে সাতই শুরু হতে যাচ্ছে। পহেলা মে 2024 থেকে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে থাকবে, যার কারণে আপনার জীবনে অর্থের প্রবাহ খুব একটা ভালো যাবে না, সেই সাথে আপনার খরচও অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলো পরিচালনা করতে পারবেন না। প্রথমভাবে রাহু এবং সপ্তমভাবে কেতু আপনার সম্পর্কের কিছু সমস্যার ইঙ্গিত দিবে। এর সাথে সাথে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক সম্পর্কিত কিছু সমস্যাও আপনার জীবনে আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত জীবনটা অনেকটাই ভালো কাটবে এবং এই বছরে আপনার নতুন নতুন ভালো কাজের সুযোগ পাবেন, সেই সাথে চাকরিতে উন্নতি এবং নতুন চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা আসবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন চোখে জ্বালা, পায়ে ব্যথা ইত্যাদি আপনাকে বিরক্ত করতে পারে। সামগ্রিকভাবে বলতে গেলে যেহেতু শনি সাড়ে সাতই আপনার জন্য শুরু হয়েছে, সেই সাথে রাহু প্রথমভাবে এবং কেতু সপ্তমভাবে, তাই 2024 সালটা আপনার জন্য বার্ষিক রাশিফল 2024-এর ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটা খুব একটা অনুকূল থাকবে না। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কাটার সম্ভাবনা বেশি। এজন্য আপনাকে বলা হচ্ছে যথাসম্ভব সতর্ক এবং সাবধানে থাকবেন। পহেলা মে 2024-এর পরে এই রাশির অনেক লোককেই চাকরির স্থানান্তর দেখতে হতে পারে, সেই সাথে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবার পরামর্শ দেওয়া হচ্ছে। শনি 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর এই সময়টার মধ্যে বকরী হবে, এটিও আপনার জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। এই সময়ে আপনার লাভ হ্রাসের লক্ষণও রয়েছে। এর পাশাপাশি শনির বকরী গতি আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যাও দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে এই বছর অনেক সতর্ক এবং সাবধানে থাকতে হবে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং আর্থিক সমস্যায় আপনি জর্জরিত হতে পারেন। আর তাছাড়া বলতে গেলে মোটের ওপর 2024 সালটা আপনাদের জন্য ভালো মন্দ মিশিয়েই কাটবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।